চিরাচরিত মিথ্যাচার বিএনপির নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়াল বক্তব্যে এমনই মন্তব্য করেন তিনি। বিএনপিকে আর অন্ধকারে ঢিল না ছোড়ারও আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। এ সময় সরকার কূটনৈতিক দক্ষতা দিয়ে প্রতিবেশী দেশের সাথে আস্থার সম্পর্ক গড়ে তুলেছেন বলে জানান ওবায়দুল কাদের। ভারতীয় ঋণের আওতায় একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ভারত বাংলাদেশ পারস্পরিক উন্নয়নকে এগিয়ে নিতে দুদেশ একে অপরের সহায়ক। আরও জানাচ্ছেন এস কে সৌরভ। রোববার ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প এবং অগ্রগতি পর্যালোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রিফা গাঙ্গুলি দাস, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় করোনা রোগীর পরিসংখ্যান নিয়ে বিএনপির বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। চিরাচরিত মিথ্যাচার বিএনপির নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি, হত্যা ষড়যন্ত্র এবং সন্ত্রাস নির্ভরতা বিএনপির রাজনৈতিক ঐতিহ্য। এই যে 82,000 রোগীর নাম গোপন করার উদ্ভট ও মনগড়া তত্ত্ব বিএনপির মতো দায়িত্বশীল বিরোধী দলের নেতারা কোথায় পান আমরা তা জানতে চাই, জনগণ জানতে চায়। ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় যৌথভাবে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের তথ্য দিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, উন্নয়নকে এগিয়ে নিতে দুদেশ একে অপরের সহায়ক। ভারতের লাইন অফ ক্রেডিটে আমাদের এখানে অনেকগুলো কাজ ইন্ডিয়ান ইনভেস্টমেন্টে এখানে আমরা করতে যাচ্ছি। ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু, উভয় দেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষা উত্তীর্ণ। শেখ হাসিনা সরকার কূটনৈতিক দক্ষতা নিয়ে বৈরিতার বিপরীতে গড়ে তুলেছে আস্থার সম্পর্ক। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে জন্মদিনের শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আল্লাহর অশেষ রহমতে। এস কে সৌরভ, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdt, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdt। এসএটিভি সাথে আছি সবসময়।